দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আমাদের এমনি জান্নাতের জন্য সৃষ্টি করেছে এটাই তার দলিল। আপনি কথা ফিল করেন না দেখে আপনি বুঝেন না, আপনার বাবা কোনো কর্ম করেনি সৃষ্টির পর থেকেই জান্নাতে, বুঝেন কথা? এটা কিসের কারণে হয়েছে? এটা আপনার রবের দয়া নয়, এটা দিয়ে আল্লাহ প্রুফ করে দিয়েছে বান্দা আমি তোমাকে সৃষ্টি করেছি জান্নাতে যাওয়ার জন্য। আল্লাহ বলছেন জান্নাতকে দেখিয়ে দিয়ে বলা হবে তিলকাল জান্নাতুল্লাহ জান্নাতি তিলকাল জান্নাতুল্লাতি নূরিসু মিন ইবাদিনা মান কানা তাকিয়া, আমি জান্নাতকে প্রস্তুত করে রেখেছি ওয়ারিস হিসেবে তাদেরকে দেব আমার বান্দাদের মধ্যে যারা আমাকে ভয় করে চলেছে। ওয়ারিস শব্দটা এসেছে, আমি কথাটা খুব ভালো লাগে যখন বয়ান করি। আপনি জানেন জান্নাতকে ওয়ারিস শব্দ কেন ব্যবহার করা হয়েছে? আপনার বাপদাদা মরে গেলে ওই বাড়িটা কে মালিক হয়? এটার কি বলে? ওয়ারিস সূত্রে মালিক আপনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য আমাদের বাবাকে প্রথমেই জান্নাতের মালিক করে দিয়েছে। আল্লাহ বলছেন বান্দা তুমি যদি তোমার বাবার সন্তান হিসেবে বহাল থাকতে পারো, কারণ তোমার বান্দা আমার গোলাম, তোমার বাবা, তুমি যদি আমার গোলাম থাকতে পারো ওয়ারিস হিসেবে তোমাকে আমি জান্নাত দিয়ে দেবো। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআনে মেসেজ দিয়েছে। তো সেই জান্নাত একটা গাছ ছিল, যে একটা গাছের কারণে আমাদের বাবার একটা ভুল হয়ে গেছে, মিস্টেক হয়ে গেছিল। আল্লাহ বলছে লা তাকরাবু হাযিহি শাজারা, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া দেখেন, যে একটা ভুলের কারণে আমাদের বাবা দুনিয়াতে আসতে হয়েছে, আল্লাহ বলছেন বান্দা তুই জান্নাতে চলে আয়, আমি সেই অপশনই রাখি নাই। লা মাতওয়াতিন ওয়া লা মামনুয়া, সেখানে আমি কোনো নিষিদ্ধ কোনো জিনিসই তোর জন্য রাখি নাই। তার মানে সেখানে তুই যেটা ধরবি, যা চাবি, যা দেখবি সব হালাল। কিন্তু আজকে আমাদের যুবক সমাজের লোকেরা এবং মা বোনেরা এই দুনিয়াটাকে সেই জায়গা করে নিয়েছে, সে যার সাথে তার সাথে সম্পর্ক করে নেয়, যা ইচ্ছা তা খেয়ে নেয়, সে যেইভাবে খুশি চলছে, যা খুশি তা পরে নিচ্ছে, যেই বাকে সে বলছে ফ্রিডম সে ফিল করছে, সে ফ্রিডম, তারা স্টাইল বুঝে আমরা বুঝি না। ইংলিশেও কথা বলে মনে করে আমরাই গেও তারাই হচ্ছে স্মার্ট, বুঝতে পারছেন? আরে আপনার স্মার্টনেস এটা আমিও বুঝি, আপনি দামি জামা কাপড় কোনটা হয় আপনি কমফোর্টেবল ফিল করেন ওই ভাষাও আমরা বুঝি আর ওই মেন্টালিটিও আমাদের আছে, কিন্তু আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করি। আমি কিছু দাড়িওয়ালা লোকদেরকে দেখে আমি হয়তো অতটা স্মার্টনেস আমার মধ্যে নাই, হয়তো অতটা সুন্দর আমি নই, কিন্তু কিছু আমাদের দাড়িওয়ালা ভাইয়েরা রয়েছে যাদেরকে আল্লাহ এত চমৎকার করে সৃষ্টি করেছে, শুধুমাত্র তার রবের ভয়ে সে দাঁড়িয়ে রেখে দিয়েছে, শুধু তার ভয়ে। আপনাকে এতটাও স্মার্টনেস আল্লাহ দান করেনি, কিন্তু আপনি দেখেন আপনি একটা মহিলার কাছে হিরো হওয়ার জন্য, একটা ফাসেক মহিলার কাছে হিরো হওয়ার জন্য আপনি দাঁড়িয়ে রাখছেন না, কিন্তু আয়েশা রাদিয়াল্লাহু তাআলার মতন মহিলা দাঁড়িওয়ালাকে পছন্দ করে, কোনো বেদাড়িওয়ালাকে পছন্দ করে না। আপনি যেমন পাবেন তেন, আপনি যেমন পাবেন তেন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাওয়া না পাওয়ার বিষয় নয়, আপনি আপনার রবের গোলাম কিনা এটা হচ্ছে প্রমাণ। আরে ফেসবুকে স্ট্যাটাস দেয় এক মহিলা বলছে সমস্ত ছেলেরা যদি বলতো পর্দাশীল মহিলা ছাড়া বিয়ে করবো না, তাহলে সমস্ত মহিলা পর্দা করে নিত। আরেক পুরুষ স্ট্যাটাস দিছে যদি সমস্ত মহিলারা বলতো দাড়িওয়ালা ছেলে ছাড়া আমরা আর বিয়ে বসবো না, তাহলে সমস্ত ছেলেরা দাড়ি রেখে নিত। এই নির্বোধ মহিলা কি বুঝে ওর বিয়ের বয়স কখন হয়? এই পুরুষ কি বুঝে আর বিয়ের বয়স কখন হয়, ইবাদতের সময় কখন হয়? যেমনি সে বালেগ হবে তখনই তার ইবাদতের সময় চলে আসে, আর তার পর্দা ফরজ 12 বছরে 10 বছরে, আর তার বিয়ে করবে সে 18 বছরে। তাহলে তুই বিয়ে বসবি পাবি কিনা না পাবি সেটা তো পরের ব্যাপার, 12 বছর তোর উপর পর্দা ফরজ হয়ে গেছে, তোর দাড়ি গজিয়ে গেছে মানে এখনো বীর্য গজায়নি, বিয়ে তো পরে আসবে, তোকে দাড়ি রাখাটা আল্লাহ ফরজ করে দিয়েছে। বিয়ের সাথে দাড়ির কি সম্পর্ক? আল্লাহ যদি ওকে বিয়ে না দেয়, ওর তকদিরে যদি কোনো হাজবেন্ডই লেখা না থাকে, ও কি এইভাবে নির্বোধ হয়ে মারা যাবে? আরে দুনিয়া দিয়ে কি পরকাল আল্লাহর বন্দিকে কি কম্পেয়ার করা যায়, তুলনা করা যায় কোনোদিন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা ব্যক্তিকে পরীক্ষা করছে, কিন্তু এই নির্বোধ জাতিরা বুঝে না। এগুলো স্ট্যাটাস হলো, এটাকে পর্দা, এটাকে পরহেজগারি বলে, এটাকে আল্লাহর বন্দিকে বলে। আল্লাহ বলছে তোর তকদিরে স্বামী থাক বা না থাক তোকে পর্দা করতে হবে, এটাই হচ্ছে ফাইনাল। আমরা কি মহিলাদেরকে চুজ করার জন্য আমরা দাঁড়িয়ে রেখেছি? এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বন্দেগী, এটা কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বন্দেগী। তো কোন কথা থেকে এখানে চলে আসলাম? জান্নাত, আল্লাহ বলছেন লা মাকতুআতিন ওয়া লা মামনুয়া, সেটা এমন একটা জায়গা হবে কোনো কিছু নিষিদ্ধ হবে না। আর আজকে আমাদের সমাজের লোকেরা আল্লাহ বলছেন নিষিদ্ধ কার জন্য নয়? জান্নাতীদের জন্য নয়। তাহলে দুনিয়াতে কার জন্য নিষিদ্ধ নয়? যারা কাফের, কাফের মদ খেয়ে নিচ্ছে, কাফের গান বাজনা শুনছে, কাফের ড্যান্স করছে, কাফের নাইট ক্লাবে যাচ্ছে, কাফের 39 ফার্স্ট নাইট পালন করছে, কাফের বার্থডে পালন করছে, তুমি মুসলিম কিনে করতে পারো? আপনি বলছেন আপনি বলেন কিভাবে করতে পারো? তুমি তো জেলখানায় আছো, তুমি এগুলো কি
কিভাবে করতে পারো তুমি বলো বান্দা তুমি 21 ফেব্রুয়ারি পালন করো ফুল দিয়ে খাম্বার সামনে মূর্তির সামনে সেজদা করো তুমি তুমি মোমবাতি জ্বালাও এটা তোমাকে কে শিখিয়েছে কে শিখিয়েছে এটা কোন ধর্ম থেকে এসেছে তুমি সরকারের বিরুদ্ধাচরণ করবে তুমি সরকারের প্রতিবাদ করবে তোমাকে মোমবাতি জ্বালিয়ে সেখানে রাস্তার মধ্যে বসাটা কে শিখিয়েছে এটা কি ইসলাম শিখিয়েছে আমাদেরকে আমাদেরকে বলেছে সরকারের বিরুদ্ধাচরণ করো তুমি এভাবে এটা কি প্রতিবাদের কোন রূপ হলো আরে ইহুদি নাসারারও করে না তো এইভাবে প্রতিবাদ মুসলিমদেরকে কে শিখালো এটা প্রতিবাদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যেই সমস্ত বান্দারা বলে আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আব্দুক যেই বান্দা বলে আল্লাহ তুমি আমার মালিক তুমি আমাকে সৃষ্টি করেছো আমি তোমার গোলাম আমি তোমার সাথে যে ওয়াদা করেছি সেটা পূর্ণ করব যার বিশ্বাস হচ্ছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আমরা আল্লাহর কাছ থেকে এসেছি আল্লাহর কাছে ফিরে যাব এটা কি আমাদের বিশ্বাস নয় কার কার বিশ্বাস হাত তুলেন আপনারা বিশ্বাস করেন আমরা পরকালে যাব আচ্ছা হাত না মান তাহলে তাহলে আমাদের আচরণ ওই তাদের সাথে কিভাবে মিশে গেল যারা বলে ইনহিয়া ইল্লা হায়াতুনা দুনিয়া নামুতু ওয়া নাহিয়া ওয়া মানাহনু বিমাবউসিন যারা বলে আমরা এই জমিনে পেয়ে গেছি জিন্দা হয়ে গেছি মরে যাব হার হাড্ডি সাফ হয়ে যাব আমরা পরকালে উঠব না ও দাঁড়িয়ে রাখে না তাহলে আপনি তো বলছেন আপনি পরকালে উঠবেন তাহলে আপনার দাঁড়িয়ে নাই কেন ওই বলছে যে আমাদের পরকাল নাই এই দুনিয়াটাই আমাদের ফাইনাল জীবন ও মদ খায় তাহলে আপনি কেন খান ও গার্লফ্রেন্ড রাখতে পারে আপনি তো রাখতে পারেন না কারণ আপনাকে তো কাল কিয়ামতের দিন ওজন করা হবে বুঝেন না কথা আপনি ও নামাজ পড়ে না ঘুমিয়ে থাকতে পারে ও আল্লাহ ছাড়া অন্যের সামনে সেজদা করতে পারে অন্যের কাছে চাইতে পারে কারণ ওর কাছে পরকাল বলে কিছু নাই আপনি তো বিশ্বাস করেন না কাল কিয়ামতের মাঠে আল্লাহর সামনে আপনাকে দাঁড়াতে হবে তাহলে এই দুই বিশ্বাসীর আমল মিলে কি করে গেল বলেন হয় আপনার ঈমান ঠিক আছে নাহলে আপনার দাবি মিথ্যা হয় আপনি বুঝেনি না ঈমান কি জিনিস পরকালে আপনাকে আমাকে উঠতে হবে না হলে আজকে মুসলিম সমাজের ছেলেদের চরিত্র এইভাবে নষ্ট কিভাবে হয়ে যেতে পারে তুমি বলে এমন একটা সময় ছিল সিগারেট যারা খেত তারা লুকিয়ে খেত আর আজকে যারা খায় না তারা এই লুকাইতে কেন হয় পাপ যখন মাথা চাড়া দিয়ে ওঠে পাপ রোমান্স কেন হয়ে যায় কোন একটা সময় ছিল গার্লফ্রেন্ডের হাত ধরে হাঁটবে কোন ব্যক্তির এমন সাহস ছিল না আমরাও যুবক ছিলাম এখনো যুবক রয়েছে কোনোদিন আমরা এরকম করিনি যে তার গার্লফ্রেন্ডকে নিয়ে সে স্কুল কলেজে যাবে হাত ধরে কিন্তু সেই জায়গায় আজকে পার্কের মধ্যে বসে সে তার গার্লফ্রেন্ডের পাজামার ভিতর হাত দেয় কি করে বলেন আর এটা এত বড় বেহায়া হয়ে গেছে তাকে ভিডিও করা হচ্ছে ওর গায়ে পর্যন্ত লাগে না কারণটা কি আর মুসলিম সমাজের মধ্যে নেতারা তখন থাকে কোথায় যার মধ্যে গায়রত রয়েছে তার মধ্যে সামনে এই পাপ হচ্ছে কোন ব্যক্তি যদি দায়িত্বশীল থেকে থাকে আর তার বাড়ির সামনে তার গাছের নিচে যদি কোন দুইটা জোড়া একসাথে থাকে তখনই তার পাশার মস্ত চরিত্র থেকে মুক্ত তার মানে যে সমস্ত নেতারা এগুলোকে বাধা দেয় না আমরা ভেবে নেব আপনিও এই চরিত্রেরই ছিলেন নাহলে বাধা দিতে হবে এই সমাজকে প্রকাশ্যভাবে পাপ চলবে না কারণ প্রকাশ্যভাবে যখন পাপ মাথা চাড়া দিয়ে উঠবে আল্লাহর রাসূল বলছেন সেই জমিনকে আল্লাহ ধ্বংস করে দেবে আর সেই দিন আমরাও নাজাত পাবো না আমরাও ধ্বংস হয়ে যাবো